নাম না জানা বিদেশি ফলের বাগান বানিয়ে চমক স্কুল শিক্ষকের। সত্যি নিলয়বাবুর বাগানে গেলে চমকে যাবেন আপনিও। এমন এমন ধরনের বিদেশি ফুল ফলের গাছ রয়েছে যার নাম আপনি কোনোদিনও শোনেননি। এই সবটাই নীলবাবু সংগ্রহ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। পেশায় তিনি স্কুল শিক্ষক। ছুটিতে কোথাও বেড়াতে গেলে সকলে কিছু হলেও জিনিস বাড়িতে নিয়ে আসে, ঠিক তেমনই নীলয়বাবু কোথাও বেড়াতে গেলে সেই অঞ্চলের গাছ বা ফুল নিয়ে আসেন। যখনই নতুন ধরনের কোনো ফলের গাছ দেখতে পান তখনই সেটা নিয়ে চলে আসেন এবং তার বাগানের শোভা বাড়ান। হয়ে পড়ছে তার মাঝখানে মানুষ নিজেকে একটু রিলিফ পাওয়ার জন্য কিছু কিছু না কিছু শখের আশ্রয় নেয়। ঠিক সে তেমনই একটা শখ এই আমার গাছপালার প্রতি শখ। তো প্রথমে শখটা অল্প পরিমাণেই ছিল, পরে আস্তে আস্তে শখটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটু বৃহৎ পরিসরে চলে এসছে। তো মেনলি আমি এক্সোটিক ফ্রুট প্ল্যান্ট মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার যে সমস্ত ফ্রুট প্ল্যান্ট আছে সেগুলোকে আমি কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে। আমি হয় সিড নয়তো গাছ নিয়ে আসি, নিয়ে এসে এই পরিবেশে সেগুলিকে লাগিয়ে দেখি যে তারা এই পরিবেশে কতটা মানিয়ে নিতে পারে। আর এগুলো মূলত আমার শখের জন্যই করা এবং এটা আমি দেখতেও চাই যে এই এই গাছগুলি এই পরিবেশে কতটা ভালো ফল দেয়, সেটা সেটা যদি অন্যরা এটাকে দেখে যদি সেটা এখানে বাণিজ্যিকভাবে উৎপাদন করে সেটাও করতে পারে, এটাই মেইনলি আমার উদ্দেশ্য আর কি। তার বাগানে 30টি প্রজাতির আম গাছ রয়েছে। শিব মন্দিরের মেডিকেল মোড়ে বাড়ি নীলয়বাবুর। বর্তমানে শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠে শিক্ষকতা করেন। তার কথায় মানুষ যখন চাপে জর্জরিত হয়ে রয়েছে তখন মন ভালো করতে বাগান পরিচর্যা অন্যতম শান্তির রসদ হতে পারে। তাই অবসর সময়ে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ লাগিয়ে তিনি নিজের সময় কাটান। প্রায় 100 ধরনের বিদেশি ফলের গাছ ফুলের গাছ তার বাগানের শোভা বাড়াচ্ছে। 30 ধরনের আম, ব্রাজিলের কোকো, দুরিয়ান, মঙ্গশ্রী, চেরি ব্লসম, এই সমস্ত নানান ফলের গাছ রয়েছে তার বাগানে। বলতে গেলে এখানের যে মাটি এবং ওয়েদার সেখানে কোকো এখানে কোকো গাছ এখানে হতে পারে, মানে জার্মিনেট যখন করেছে এবং সেখানে যখন গাছটি বড় হয়ে গাছে ফলও দিয়েছে, তার মানে এখানে বলা যেতে পারে এই কোকো প্ল্যান্ট যেটা ব্রাজিলের ফ্রুট সেখান থেকে চকলেট তৈরি হয়, এটা আমরা এখানে বাণিজ্যিকভাবে তৈরি করে এখানে আমরা চকলেট উৎপাদন করতে পারি। আরো দুটো গাছ যেটা বলতেই হয় সেটা হচ্ছে ডুরিয়ান, যেটা বলে ফলের রাজা বলে ডুরিয়ান, এবং ফলের রানী বলে ম্যাঙ্গোস্টিন। এই দুটো গাছও আছে কিন্তু এরা এখনও ফল দেয়নি, কিন্তু এই গাছগুলি কিন্তু এখানে আছে আমার এখানে ঠিকই আছে আর কি। তিনি আরও বলেন যে প্রথমে নতুন নতুন গাছ দেখলে ভালো লাগতো তাই সেগুলি বাড়িতে নিয়ে চলে আসতাম, তারপর ধীরে ধীরে এটাই নেশায় পরিণত হয়। এক্সপেরিমেন্ট করা শুরু করলাম যে গাছগুলি বিদেশের মাটিতে হয় সেগুলিকে কী করে আমাদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে রক্ষণাবেক্ষণ করা যায়। তারপর ধীরে ধীরে আমার পুরো বাগান ভরে গিয়েছে বিদেশি ফলের গাছে। ইতিমধ্যেই তিনি জাপানের মিয়াজাকি আম, ব্যানানা আম, প্যাশন ফ্রুট, ব্রাজিলের কোকোসহ নানান গাছে ফল আনতে সক্ষম হয়েছেন। বিভিন্ন বিদেশের ফল যদি তার বাগানে তৈরি হতে পারে তাহলে কৃষকরাও সেগুলি উৎপাদন করতে পারবে বলে তিনি আশাবাদী। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।